হ্যালো বন্ধুরা, শাবনামের রান্না চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আজ পটল দেখাচ্ছি, মানে পটলেরই রেসিপি বানাবো, পটল পোড়া বানাবো গো। তার জন্য আমি নিয়ে চলে এসেছি পটল পুড়িয়ে একদম রেডি করে। এবার আমার পটলগুলোকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পালা। পটল পোড়ার যা স্বাদ, 10টা পোড়ালে হয়তো 5টার মতো আর কি বেরিয়ে আসে, একটু আর কি পাওয়া যায় মাছগুলো, খুব একটা বেশি করে পাওয়া যায় না। ছাড়াতেও একটু টাইম লাগে, কিন্তু খেতে যে হেপি লাগে, ওই যে আগে অনেকবার বলেছি যে জিনিসের খাটনি বেশি তার স্বাদও বেশি, তাই না কি? তো আজ আমি পটল পোড়ার সাথে সাথে সেদ্ধটাও আজকে দেখাবো। আর পটল পোড়া আর সেদ্ধর মধ্যে কম্পেয়ার করলে মানে পোড়ানোর স্বাদটা সবসময় আগে থাকে, তার স্মেলটাই যে অন্যরকম। এই তো আমি মাছগুলো আলাদা করে নিচ্ছি, এবং বিচিগুলো মোটা ছিল, তার জন্য আমি বিচিগুলো থেতলে নেব। থেতলে নেওয়ার পরে পেস্ট করব না, কিন্তু থেতলে নেব। আর থেতলে নেওয়ার পরে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, সরিষার তেল দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে চটকে নিলে আহাহা, ভাতের পাশে যে অমৃত লাগে, দারুণ লাগে। যারা খেয়েছে তারাই জানে এর স্বাদ, একবার করেই দেখো, দারুণ লাগবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। শবনমের রান্না চ্যানেলের ভালো ভালো ভিডিও পেতে এবং গ্রাম্য ভিডিও, হারিয়ে যাওয়া রেসিপি পেতে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে সাবস্ক্রাইব অবশ্যই করো কিন্তু বন্ধুরা। আর হ্যাঁ, যেহেতু আমি সেদ্ধ করাটাও দেখাবো বলেছি, তার জন্য পটল সেদ্ধ করার সময় সেদ্ধ ছিলে নিতে হবে পটলটাকে, তারপর পাতলা পাতলা করে কেটে নিতে হবে, এবং কেটে নিয়ে লবণ দিয়ে ঢেকে দিতে হবে। আর হ্যাঁ, কেনা পটল যেগুলো আর কি একটু বিদেশি যেগুলো থাকে হাইব্রিড, সেগুলোর জন্য প্রথমেই জল দেওয়াটা উচিত। আর দেশিগুলোর ক্ষেত্রে ঢেকে দিলে জল বেরিয়ে যায়, কিন্তু হালকা আঁচে রাখতে হবে। আমি কি করেছিলাম, একটু হাই আঁচ ছিল উনুনে, নাড়িউনি লবণটা দিয়ে, আর তার জন্য আমার পাতিলায় লেগে গেছিলো। কিন্তু এমনটা হয় না সাধারণত, দেশিগুলোর ক্ষেত্রে কি হয়, একটু নেড়ে, লবণ দিয়ে একটু নেড়ে যদি ঢেকে দেওয়া হয়, হালকা আঁচ থাকে প্রথম প্রথম, তাহলে কিন্তু অনেক জল বেরিয়ে যায়। তো সেক্ষেত্রে আমার উল্টোটা হয়ে গেছে, আগে অনেকবার করেছি এমনটা হয়নি, এবারে কেন জানি না হয়ে গেল। তো যাই হোক, ভুল আর ঠিক দুটোই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম, তাই নাকি? ঢেকে দিয়ে জলটা যখন বেরিয়ে যাবে, একদম সেদ্ধ হয়ে আসবে, তখন নাড়িয়ে নিতে হবে। কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়ার পর কিন্তু আমার অনেকটা শুকিয়েও গেছে, আর একটু জাস্ট ঢেকে দেবো আমি। আর একটু হলে ঢেকে দিলে আরও একটু নেতিয়ে যাবে, যে নেতিয়ে যাবে এবং জলটা মরে আসবে, তখন আমি ঢাকনা খুলে একটু হাই ফ্লেমে নাড়ানাড়ি করে দেবো বেশি করে। নাড়ানাড়ি করতে করতে তখন জলটা আরও শুকিয়ে যাবে, যতক্ষণ জলটা বেশি শোকাবে, মানে যত জল বেশি শুকিয়ে আসবে তার স্বাদ বেশি ভালো হবে। আমার একদম হয়ে গেছে, ব্যাস আমি নামিয়ে দিয়েছি, এবং এই দেখুন লেগে গেছে কেমন। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ সবাইকে।